ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে পার্পেল হার্ট রিপোর্টিং করার কথা বলবো। এখানে আমি তুলেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই নিই যদি আপনাদের কোনো উপকারে লাগে। তো এর টবে দেখুন একদম শেকড়ে ভর্তি হয়ে গেছিলো, তো যার জন্য আমি তুলেছি, তুলে কিছুটা বসিয়েছি অন্য টবে। আর এখানে যে আমি রেখেছি এই দেখুন আমি শেকড় কেটে ফেলেছি সব, এই দেখুন অতিরিক্ত শেকড়, এই দেখুন কত মোটা শেকড় হয়ে গেছে, গাছের থেকেও শেকড় মোটা হয়ে গেছে। তো এইরকম শেকড় যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যায়, এই শেকড়ে খুব অসুবিধা হয় গাছের গ্রোথ তৈরি করতে। তাই এই দেখুন আমি সব তুলেছি কীভাবে শেকড় তৈরি হয়েছে, এই দেখুন। শেকড় অতিরিক্ত তৈরি হয়ে গেছে যার জন্য এই টপ পাল্টাতে হবে। তো আমি তুলে বসিয়েছি কিছু, এই দেখুন এত শেকড়, কত শেকড়। তো এরকম যদি শেকড় অনেক হয়ে যায় তখন কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না, গাছ নষ্ট হয়ে যায় না। এই পার্পেল হার্ট খুব হার্ডি গাছ, কিন্তু এর যদি গ্রোথ ভালো করতে চান তাহলে এরকম যদি অতিরিক্ত শেকড় তৈরি হয়ে যায় তাহলে এর শেকড় কেটে আপনারা অন্য কোনো টবে আবার বসিয়ে দেবেন, যাতে নতুন করে গ্রো করতে পারে। এই দেখুন নতুন নতুন এইভাবে বের হতেই থাকে, এই যে একটি দেখা যাচ্ছে এর গোড়া থেকেই একটি চারা বের হবে। এই দেখুন এই পাশে এই যে বের হয়েছে, এই পাশে একটি বের হয়েছে। তো এইভাবেই এ গ্রো করে। তো একে আমি বসাবো, এতেই বসিয়ে দেব, কারণ খুব ছোট ছোট জিনিসেও যদি আপনারা বসান তাহলেও কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি এখানে বসিয়েছি, এই দেখুন কতটুকু জায়গায়, অথচ কি সুন্দরভাবে কিন্তু এ গ্রো করছে। আর আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে টব, সেই টবেও দেখুন কত সুন্দর পার্পেল হার্ট, এরকম একটি সুন্দর গাছ যে বাগানে রাখলে একটা আলাদাই লুক দেয়। এখানে দেখুন একটি জলের বোতলে বসিয়েছি, এ কত সুন্দরভাবে দেখুন এ নিচের দিকে ঝুলে যাবে, দেখতে খুব সুন্দর একে দেখায়। এখানে দেখুন টার্টেল ভাইন একটি রেখেছি, কত ছোট জায়গায়। তো এই ধরনের গাছ খুব ভালো ছোট ছোট জায়গাতেও কিন্তু গ্রো করে যায়, এমন নয় যে খুব বড় টবেই বসাতে হবে, তা না হলে এই গাছ হবে না। আপনাদের কাছে যে কোনো পাত্রের যদি থাকে তো কোথার থেকে এনেও শুধু বসিয়ে দেবেন, ব্যাস ওইখানেই হয়ে যাবে। তারপরে আপনারা ধীরে ধীরে তুলে অন্য অন্য টব সব তৈরি করে নিতে পারবেন। এই দেখুন দুটো বসিয়ে দিয়েছি, আর এই যে পাশ থেকে বের হচ্ছে এগুলোতেই ভর্তি হয়ে যাবে, কিছু দিনের মধ্যেই এ ভর্তি হয়ে যাবে। টার্টেল ভাই নামে আপনাদের সামনে এই যে ভিডিও করেছিলাম, বসিয়েছিলাম, তো দেখুন এই যে ধীরে ধীরে এ বৃষ্টির জল পড়ছে আর এই মাটি যতটা পাচ্ছে বেশ ছড়িয়ে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে। এর পরে পরের যে গ্রোটা করবে যখন ঝুলে যাবে একটু ধীরে গ্রো করবে, এখন যে অল্প বসিয়েছিলাম যেহেতু মাটি বেশি পাচ্ছে যার জন্য এত তাড়াতাড়ি সব নতুন নতুন, এই দেখুন সব ডালপালা বের হয়ে এরকম টব ভর্তি হয়ে গেছে, এই দেখুন এই যে। তো কত সুন্দর লাগে। তো আমাদের কি করতে হবে, যে কোনো টবকেই আমাদের এইভাবেই তৈরি করে নিতে হবে, এক থেকে অনেক যদি আমরা গাছ করতে চাই তাহলে এর নতুন নতুন করে কাটিং বসাতে হবে। যে কোনো গাছের যদি এরকম শেকড় খুব অতিরিক্ত হয়ে যায় তাহলে গাছের গ্রোথ কমে যায়, তো আমাদের উচিত এইভাবেই টবকে
নতুন করে তৈরি করে আবার বসানো। এই গাছের তেমন একটা খাবারের প্রয়োজন হয় না, ব্যাস কাটিং কেটে কেটে বসালেই এ খুব ভালো হয়। এর ভিডিও আমার ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই দুটি এর আগেই শেকড় আমি কেটে নিয়েছি, এরও দেখুন এই যে গোড়া থেকে চারা বের হচ্ছে। তো ভর্তি হতে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই টব আবার ভর্তি হয়ে যাবে। এখানে কিছু সার আমি দিলাম না, এই মাটিতেই বসিয়ে দিচ্ছি, কিছুদিন পরে আমি যে কোনো একটু সার, গোবরের সার কিংবা ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে দেবো। দেখুন টব তৈরি হয়ে গেল, এই টবও ভর্তি হয়ে যাবে, এর থেকেও অনেক তৈরি করা যাবে গাছ। আর এইরকম যদি কালারিং, এর যে পার্পেল কালার, এত সুন্দর কালার, এখানে দেখুন কিছু কালারের গাছ রাখা আছে, এই পাশে একটি রয়েছে ওই দেখুন পার্পেলের। তো এরকম সবুজের কম্বিনেশন আর এরকম পার্পেল, বেশ বিভিন্ন কালারের যদি গাছ আমরা রাখতে পারি, তাহলে কিন্তু বাগানের খুব সুন্দর লুক দেয়, আর আমাদেরও খুব ভালো লাগে এই ধরনের পরিবেশ দেখতে। এখানে দেখুন যে জেট প্লান্ট, তো জেট প্লান্টের ভিডিও আমি এখনও করিনি, একদম নার্সারির থেকে লকডাউনের আগে আমি গাছ নিয়ে এসেছিলাম। তো তার থেকেই ছোট গাছ, তার থেকেই কিন্তু আমি এই দেখুন একদম দেখলে বুঝতে পারবেন কচি ডাল, এর ভেঙে কিন্তু আমি কেটে এখানে বসিয়েছি। তো বেশ সুন্দর কিন্তু গ্রো করছে। তো এটা নিয়েও আমি ভিডিও করব যে কিভাবে গাছকে করবেন, কোথায় রাখলে গাছ এত সুন্দর গ্রো করবে, গাছ দেখুন কত সুন্দর হেলদি। তো এইভাবেই গাছ, এই যে দেখতে পাচ্ছেন একটির এই যে মাথা কেটে আবার লাগিয়েছে এই যে এই পাশে, তো এর থেকে দুটি ডাল বের হয়ে গেছে। তো এইভাবেই আমরা এক থেকে অনেক গাছ তৈরি করতে পারি। এই দেখুন একদম ছোট বসিয়েছি, তাও কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই আমরা এক থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারি, ব্যাস আমাদের শুধু সময় মতো আমাদের রিপোর্টিং করতে হবে কখন কোন গাছের ডাল কেটে বসাতে হবে। দেখুন তো এইভাবে গাছ যদি তৈরি করতে পারেন, তাহলে কোনো সমস্যাই হয় না, গাছ এমন বেশি খাবারের প্রয়োজন হয় না যে প্রচুর খাবার দিলেই গাছ ভালো হয়। তো গাছের শুধু মেন তিনটে জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে গাছ কতটুকু রোদ্দুর পছন্দ করে, কতটা জল পছন্দ করে, কয়দিন পরপর তাকে জল দেব, আর কোথায় রাখবো, তো আর কিভাবে এর মাটি তৈরি করব। এই কটা জিনিস যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো গাছ করতে অসুবিধা হবে না। গাছ করা কিন্তু খুব সহজ, সহজভাবে গাছ করছি। এইখানে দেখুন আরেকটি পার্পেল হার্ট বসিয়েছি, এটি যেহেতু ছাওয়ায় থাকে, দেখুন এর পাতা সবুজ হয়ে আসছে। তো পার্পেল হার্টের কিন্তু একটু রোদ্দুরের প্রয়োজন হয়, তা না হলে এরকম সবুজ হয়ে যায়। এখানে দেখুন একটি একটি বাঁশের একটি টুকরোর মধ্যে আমি বেশ কিছু গাছ বসিয়েছি, দেখাই। এই দেখুন প্রায় 8-9টি গাছ আছে। এই দেখুন একটি এখানে কিছু এ বসিয়ে দিয়েছি, দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি। তো গাছের এতে আমি কী এমন খাবার দিই, কিছুই না। তো গাছের সেরকম কোনো খাবারের কিন্তু প্রয়োজন হয় না, ব্যাস একটু গাছকে ভালোবাসলেই গাছ আমাদের সুন্দর থাকে। গাছকে ভালোবাসা মানে তার অতিরিক্ত জল দেওয়া নয়, অতিরিক্ত খাবার দেওয়া নয়, ঠিক বুঝে আমাদেরকে দিতে হবে, তাহলেই গাছ এরকম সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে আমি জল দিইনি, তো এতে জল একটু দিয়ে দেবেন, আমার কাছে এখন জল নেই, যখনই গাছ লাগাবেন তখন কিন্তু জল দেবেন, আমি এতে জল দিয়ে দেবো। তো আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।